স্বামী বিবেকানন্দের স্কলারশিপে তোমরা যারা আবেদন করেছিলে তোমাদের জন্য একটি খুশির খবর রয়েছে আজকে কিন্তু স্বামী বিবেকানন্দের স্কলারশিপ থেকে প্রচুর ক্যান্ডিডেট টাকা পাচ্ছে এবং আর কিছুক্ষণ পর অনেকেই কিন্তু এই স্কলারশিপ থেকে টাকা পেতে চলেছে তো কাদেরকে বর্তমানে টাকা দেওয়া হচ্ছে তুমি কখন টাকা পাবে প্রত্যেকটি বিষয় লাইভ প্রুফ সহ শেয়ার করছি ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো তোমরা জানো কিছুদিন ধরে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ফান্ড সেটা রিলিজ করা দেওয়া হয়েছে এবং অনেক ক্যান্ডিডেট কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে টাকা পেয়েছে তো অনেকে আমাকে কমেন্ট করে জানিয়েছে তারা কিন্তু টাকা পেয়েছে তো তোমাদের সঙ্গে কিছু সেই কমেন্ট শেয়ার করছি একজন ভাই কিছুক্ষণ আগে সে আমাকে কমেন্ট করে জানালো দেখতে পাচ্ছ তার কি বলেছে কমেন্টে যে দাদা আজকে আমি টাকা পেলাম থ্যাংক ইউ দাদা তো সে কিন্তু আজকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে টাকা পেয়েছে এবং কতক্ষণ আগে টাকা পেয়েছে মিনিমাম এক ঘন্টা আগে সে কিন্তু টাকা পেয়ে গেছে তাই তোমাদের যাদের অ্যাপ্লিকেশন স্যাংশন ছিল তোমরা অবশ্যই চেক করে দেখো তোমাদেরও কিন্তু টাকা ঢুকে যেতে পারে তো তার সঙ্গে তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব। আমার আটাইশ তারিখ স্যাংশন হয়েছিল বাট আজকে টাকা ঢুকলো অর্থাৎ তোমরা বুঝতেই পারছো স্কলারশিপের থেকে টাকা দেওয়ার কাজ সেটা কিন্তু শুরু হয়ে গেছে এবং যেটা মোস্ট ইম্পর্টেন্ট আরেকটি কমেন্ট সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছ একজন ক্যান্ডিডেট সুপ্রিয়া দা সাহা সে বলেছে তেইশ দুই দু হাজার চব্বিশ অর্থাৎ তেইশে ফেব্রুয়ারি তার কিন্তু অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছে এবং তার অ্যাপ্লিকেশন উনত্রিশ ছয় দু হাজার চব্বিশ তারিখে তার অ্যাপ্লিকেশন স্যাংশন হয়েছে স্কলারশিপ এমন ডিসবার লেখা শো করছিল এবং এখানে কী লেখা ছিল যে ইট মে টেক এ ফিউ ডেজ টু ক্রেডিট এই এস এম এসটা তার কিন্তু শো করছিল এবং এবং আজকে দেখতে পাচ্ছ তিন সাত দু টাকা ঢুকলো সে কিন্তু ষাট হাজার টাকা স্বামী বিবেকানন্দের স্কলারশিপ থেকে পেয়ে গেছে এবং ওর কিন্তু এম ফার্ম ছিল নর্থ চব্বিশ পরগনার ডিস্ট্রিকে সে কিন্তু টাকা আজকে পেয়ে গেছে অর্থাৎ নথ চব্বিশ পরগনায় তোমরা যারা রয়েছ তোমাদের অ্যাপ্লিকেশনগুলি স্ট্যাটাস চেক করে দেখো তোমরা অনেকেই হয়তো যাদের অ্যাপ্লিকেশন স্যাংশন ছিল তাদের কিন্তু টাকা ঢুকে গেছে তাই তোমরা বুঝতেই পারছো আজকেও কিন্তু স্বামী বিবেকানন্দের স্কলারশিপ থেকে কিন্তু টাকা দেওয়া হচ্ছে তো যাদের অ্যাপ্লিকেশন স্যাংশন হয়েছিল উনত্রিশ তো টাকা তাদের কিন্তু টাকা দেওয়ার কাজ অলরেডি শুরু হয়ে গেল তাই তোমাদের স্ট্যাটাসগুলি অবশ্যই চেক করে নাও আর এর সঙ্গেই বলে দেই একজন ক্যান্ডিডেট সে কিন্তু কমেন্ট করেছে তার অ্যাপ্লিকেশনের যে স্ট্যাটাস সেটা কিন্তু অ্যাপ্লিকেশন স্যাংশন দেখাচ্ছিল এবং তার টাকা ঢুকে গেছে অথচ তার কিন্তু ক্লেম এস আসেনি তাই অতএব তোমাদের যদি ক্লেম এস না আসেও তাহলেও তুমি কিন্তু অনলাইনে তুমি তোমার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে সেটা কিন্তু চেক করে নেবে কারণ অনেক ক্ষেত্রে ক্লেম এস এম এস বর্তমানে কিন্তু আসছে না এবং তবুও কিন্তু টাকাটি ব্যাঙ্কে ক্রেডিট হয়ে যাচ্ছে তাই যাদের ক্লেম এস আসেনি তোমরাও যাদের অ্যাপ্লিকেশন স্যাংশন তোমরা একবার স্ট্যাটাস চেক করার পাশাপাশি তোমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে অনলাইন ট্রানজাকশন বা সেখান থেকে চেক করতে পারো যে তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা তো অনেকের কিন্তু এইরকম কিন্তু টাকা ঢুকে যাচ্ছে ক্লেম এস এম এস ছাড়াই তো এই পর্যন্ত ছিল একটি নতুন আপডেট আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুল না